নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা, বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। সরকারের সুতার টান অন্য কোথাও থেকে আসছে কিনা জানতে চান জনগণ, বলছেন রিজভী। শেখ মুজিব কেন গণতন্ত্র হত্যা করে বাকশাল করলেন, প্রশ্ন জামায়াত আমিরের। জানাবো আগরতলায় সমাবেশের প্রস্তুতি নিয়ে যা বলছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন, বলছেন মামুনুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা, বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনের সামনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করতে পারেনি বিক্ষুব্ধ জনতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। মঙ্গলবার রাত 8:30 দিকে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ভুয়া ভুয়া সহ একাধিক স্লোগান দেয়। সরেজমিনে দেখা যায়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনরত কিছু ছাত্র জনতা হঠাৎ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে বিকাল থেকে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আন্দোলনকারীরা বর্তমানে সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ ব্যারিকেডের উপরে উঠে নানা স্লোগান দিচ্ছেন। সরকারের সুতার টান অন্য কোথাও থেকে আসছে কিনা জানতে চায় জনগণ, বলছেন রিজভী। পুতুল নাচের ন্যায় অন্তর্বর্তীকালীন সরকারের সুতার টান অন্য কোথাও থেকে আসছে কিনা সেটা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা যেন এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছি, জনগণ যেন একটা প্যারাডক্সের মধ্যে আছে। এই শুনলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার হয়েছে, তার কয়েকদিন পর শুনলাম মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে ঘুরে ফেরা করছেন, আবার শুনলাম তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার হয়েছে, তার 2-3 দিন পরে শুনলাম তিনি গ্রেফতার হননি। জনগণের সঙ্গে এই প্রতারণা কিসের জন্য? জনগণের সামনে এই লুকোচুরি কিসের জন্য? এটা তো জনগণ জানতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, জনগণের ভোট, জনগণের ম্যান্ডেট, যারা মাইকিং করে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছে, নিজেদের মতো করে ভোট দেওয়ার জন্য জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। শেখ হাসিনার আমলের মন্ত্রীরা যারা অপরাধ করেছে, অবিচার করেছে, তাদের ধরা না ধরা, গ্রেফতার হওয়া না হওয়া, এটা নিয়ে এই ধরনের লুকোচুরি কেন খেলছেন? জনগণ কি প্রশ্ন করতে পারে না? জনগণ কি জানে না কোনো না কোনো জায়গা থেকে পুতুল খেলার নাচের মতো আপনাদের সুতার টান দিচ্ছে, সেই সুতার টানে আপনারা নাচানাচি করছেন? এটাই তো সুস্পষ্ট হয়ে উঠেছে। ক্যাডেট পুলিশদের বাদ দেওয়ার দাবি নিয়ে এই বিএনপি নেতা জানান, তাদেরকে অব্যাহতি দেওয়া, তাদেরকে চাকরিতে না নেয়া, এই দাবি কি অন্যায় দাবি? এটা অন্যায় দাবি নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধি কেউ কি শেখ হাসিনার অত্যাচার এবং গুম থেকে রেহাই পেয়েছে? জাকির, সুমন আর কতজনের কথা বলবো? অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মঈনুদ্দিন, ফখরুদ্দিনও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়াতে পারেনি। এই মামলা তো ছিল শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার মামলা, তারপরও তার বিরুদ্ধে মামলা এখনও প্রত্যাহার হচ্ছে না কেন? এটার কারণ কি দেশবাসী জানতে চায়? আপনাদের অন্তরের ভাষা আমরা ঠিক বুঝতে পারছি না। ছাত্র জনতার তুমুল আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি, এই সমর্থনের পরেও তারা যদি আলো ছায়ার মধ্যে ঢুলতে থাকে তাহলে তো সামনের দিকে একটা বিপজ্জনক বার্তা বয়ে নিয়ে আসবে, বলেন রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে শেখ হাসিনার দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারে মুহুর্গতি লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের নীল নকশার অংশ বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। শেখ মুজিব কেন গণতন্ত্র হত্যা করে বাকশাল করলেন, প্রশ্ন জামায়াতের আমিরের। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ এদেশের একটি রাজনৈতিক দল। 1970 সাল থেকে এদেশের মানুষ দেখে আসছে এই দলটিকে। বর্তমানের প্রজন্ম অধিকাংশই এখন রাজনৈতিক সচেতন, কিন্তু 1970 সালের দিকে 20% মানুষও রাজনৈতিক সচেতন ছিলেন না। বর্তমান প্রজন্মের 80% 1970 দেখে নাই, তারা শুধু বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন ক্ষমতার পরিবর্তন দেখেছে। ডক্টর শফিকুর রহমান বলেন, 1975 থেকে শুরু করে 1979, 1980, 1990, 1996 ও সর্বশেষ 2024 আওয়ামী লীগকে এই প্রজন্ম দেখেছে। গোটা রাজনৈতিক অভিযাত্রায় আওয়ামী লীগ যে রোল প্লে করেছে এগুলোর দিকে নজর দিলে দেখতে পাব যে আওয়ামী লীগ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি কমই সম্মান দেখিয়েছে। জামায়াত আমির বলেন, 1970 সালে নির্বাচনে 300 আসনের মধ্যে 161 আসনে আওয়ামী লীগ বিজয় হয়েছিল।
জনগণের এই রায় পাকিস্তান শাসক গোষ্ঠী মেনে না নেওয়ার কারণে অনিবার্য হয়ে উঠেছিল মুক্তিযুদ্ধ। এতে অনেক জীবন গেল, সম্পদ নষ্ট হলো, অনেক ক্ষয়ক্ষতি হলো দেশটার। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে মাত্র 3-4 বছরের মাথা সবকিছু পাল্টে গেল কেন? ভোটের অস্বীকার ও ভুট্টো সাহেবের একঘুমির কারণে যে মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযুদ্ধের কারণে দেশ স্বাধীন হলো, অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো, সেই স্বাধীন দেশে আওয়ামী লীগ কী কাণ্ড করলো? শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সহ সব দলকে নিষিদ্ধ করে দিলেন, আওয়ামী লীগের নামও থাকলো না। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল গঠন করলো, সেই বাকশালের যে সংবিধান ছিল সেটা পুরোপুরিভাবে একদলীয় শাসন ছিল, অন্য কোনো দলের অংশগ্রহণের সুযোগ ছিল না, কার্যত গণতন্ত্রকে হত্যা করা হলো। কেন আওয়ামী লীগ এটা করতে গেল? ইতিহাসের সবচেয়ে ভালোবাসা ও সম্মানের জায়গায় ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানের কারাগারে থাকলেও মুক্তিযুদ্ধে তার ভাবমূর্তি সহায়ক শক্তি হিসেবে কাজ করেছিল, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এই জাতি তাকে যে পরিমাণ সম্মান দেখিয়েছিল, জাতির উপর আস্থা হারালেন কেন? তার নিজের হাতে বহুদলীয় গণতন্ত্র খতম হলো কেন? কোনো সময় তারা গণতন্ত্র মূল্যবোধের পরিচয় দেয়নি। ডক্টর শফিকুর রহমান বলেন, আরও মজার বিষয় হচ্ছে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার কারণে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলো, সেই কেয়ারটেকার ব্যবস্থাটাকে নিজের হাতে 2009 সালে খতম করে দিলেন। এখন তো তারা গণহত্যা করছে। জামায়াত ইসলামের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দেশে রাজনৈতিকভাবে কী ধরনের প্রভাব পড়তে পারে? এমন প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, এই মুহূর্তে এটা বলা যাবে না, যেহেতু এখনও নিষিদ্ধ হয়নি, এটার বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আগরতলায় সমাবেশের প্রস্তুতি নিয়ে যা বলছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান গণ আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় একটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন, ওই সমাবেশ থেকে তারা একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে এবং শেখ হাসিনা ও সেখানে নিজে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং দেশব্যাপী আলোচনা চলছে আওয়ামী লীগের ভবিষ্যৎ ও রাজনৈতিক কৌশল নিয়ে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে কথাবার্তা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল কেউ এখনও এই নিয়ে কোনো মন্তব্য করেননি। সমন্বয়করা এমন একটি সময় এই ধরনের বক্তব্য দিলেন যখন গণহত্যার অভিযোগে বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার মিত্রদের অংশগ্রহণে বাধা দেওয়া হবে, ফলে টিকে থাকতে দলটির সত্যি ভারতের মাটিতে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে কিনা সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ আসলেই কি আগরতলায় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে? আওয়ামী লীগ ভারতের মাটিতে সমাবেশ ও প্রবাসী সরকার ঘোষণা করতে যাচ্ছে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক যেই দাবি করেছেন তার কোনো ভিত্তি নেই বলে বলেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম বিবিসিকে বলেছেন, এগুলো সব ভিত্তিহীন, অসত্য এবং প্রোপাগান্ডা। ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার এখন দেশ চালাতে পারছে না বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা বলেন, দেশে এখন জনগণের জানমালের নিরাপত্তা বলে কিছু নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, অরাজকতা চলছে, মোট কথা কোনো কিছুর ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। এমন পরিস্থিতিতে নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জনগণের আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত দলটির নেতারা। বাহাউদ্দিন নাসিম বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা এখন এসব প্রোপাগান্ডা চালাচ্ছে, কিন্তু এসব করে পার পাওয়া যাবে না। ব্যর্থতার দায় দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারকে নিতে হবে, তবে দলটির নেতাকর্মীদের অনেকে যে ইতোমধ্যে দেশ ছেড়েছেন এবং এখনও ছাড়ার চেষ্টা করছেন সেটি অবশ্য স্বীকার করেছেন তিনি। নাসিম বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে অত্যাচার নির্যাতন মামলা হামলা চালানো হচ্ছে তাতে করে জীবন বাঁচাতে কেউ যদি দেশের বাইরে আশ্রয় নেয় সেটা কি সে পারে না? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।